রাজকুমারের সিনেমার আপডেট নিয়ে আবারও চলে এসেছি আমি। 2023 সালে 12ই ডিসেম্বর শুরু হয়েছিল রাজকুমার সিনেমার শুটিং। কিছুদিন আগে শাকিব খান সহ সিনেমার ফুল টিম ইন্ডিয়ায় যায়। সেখানে সাউথ অ্যাকশন ডিরেক্টর নিয়ে অ্যাকশন দৃশ্য শুটিং করা হয়। কিছুদিনের মধ্যে রাজকুমারের টিম আমেরিকার উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে প্রায় 20 দিন টানা শুটিংয়ের পর শেষ হবে রাজকুমার সিনেমার শুটিং। প্রেম, পারিবারিক গল্প ও একজন স্বপ্নমান মানুষের বাংলাদেশ থেকে আমেরিকার যাওয়া গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে রাজকুমার সিনেমার শুটিংটি। পরিচালক হিসেবে আছেন হিমেল আশরাফ, অভিনয় করছেন শাকিব খান, কোর্টনি কফি, তরিক আনম খান, ডাক্তার এজাজ, দিলারা জামান, সাদ্দাম মাল সহ আরো অনেকে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদ উল ফিতরে। আর সম্প্রতি ভাইরাল গানের শুটিং এর গান লিখেছেন ফেরারি ফরহাদ, সুর ও সঙ্গীত আয়োজনে করেছেন ইমন চৌধুরী, গ্রামীণ মেলার পটভূমি গানটি কোরিওগ্রাফি করেছেন ভারতে আশোক রাজ। তাছাড়াও তিনি এর আগেও শাকিব খানের ছবির গান কোরিওগ্রাফি করেছিলেন। তো রাজকুমার সিনেমাটি কেমন হতে চলেছে তা এক্ষুনি কমেন্টে জানান। আর রাজকুমার সিনেমার আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের। ধন্যবাদ সবাইকে।